হে বন্ধুরা, স্বাগত জানাই রয় টেক অ্যান্ড ফান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, যারা পাবজি খেলছিলেন বা পাবজি যারা পছন্দ করেন তার জন্য একটি গুড নিউজ আসছে। খুব শীঘ্রই ইন্ডিয়াতে আমাদের পাবজিটা আনব্যান হয়ে যেতে চলেছে। কী কী কারণে আনব্যান হতে পারে এবং কী কী করলে পাবজিটা আনব্যান হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, পাবজিটা অফিসিয়াল সাইডে লিখে দিয়েছে যে তারা টেনসেন্টের সঙ্গে চুক্তিটা শেষ করে দিচ্ছে। কারণ কি, ইন্ডিয়াতে টেনসেন্ট বা যে কোনো চায়না যে অ্যাপগুলি থাকছে বা চায়না যে ডেভেলপারগুলো চেকছে সেগুলোকে ব্যান করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমার কাছে একটি কোশ্চেন এসছে যে পাবজি তো ব্যান হয়ে গেছে ইন্ডিয়াতে, তবু আমাদের ফোনে কী করে চলছে? পাবজি এখনও যাদের ফোনে ইনস্টল হয়েছে তাদের ফোনে এখনও কী করে চলছে? তো বন্ধুরা, এটার অ্যান্সার আমি করে দেখতে চাই। এটার অ্যান্সার হচ্ছে বন্ধুরা, যে কোনো অ্যাপ দুরকমভাবে আমাদের এখান থেকে ব্যান করা যেতে পারে। একটি হচ্ছে যে প্লে স্টোর থেকে ব্যান করা, এবং দ্বিতীয়টি হচ্ছে বন্ধুরা সার্ভার থেকে ব্যান করা। তো সার্ভার থেকে ব্যান করাটা কী বন্ধুরা? সার্ভার থেকে ব্যান করা হচ্ছে যে কোনো অ্যাপের সার্ভার থেকে ব্যান করলে পারে সেই অ্যাপটি আপনার ফোনে কোনোভাবে চলবে না। এবং প্লে স্টোর থেকে ব্যান করার মানে হচ্ছে সেই অ্যাপটি শুধুমাত্র প্লে স্টোর থেকে ব্যান হবে, আপনি বাইরে যে কোনো সাইট থেকে আপনি এটা নিয়ে ইনস্টল করতে পারবেন। বাট সেটা যদি অনলাইন হয় এবং সেটি যদি সার্ভার থেকে ব্যান থাকে তাহলে আপনি বাইরে থেকেও যদি আপনি ইনস্টল করেন তবুও সেটা আপনার ফোনে চলবে না। অর্থাৎ কী হচ্ছে, এরকম হচ্ছে জিনিসটা যে আপনার ফোনে যখনই আপনি এটা ভরছেন বা অ্যাপটি ডাউনলোড করছেন তখনই আপনার সিম কোম্পানিকে গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী তারা সেই অ্যাপটির মধ্যে কোনোরকম ডেটা প্রোভাইড করছে না, অর্থাৎ নেট দিচ্ছে না কোনোরকম অ্যাপটিকে চালানোর জন্য। কিন্তু বন্ধুরা, পাবজির ক্ষেত্রে কী হয়েছে, পাবজির ক্ষেত্রে শুধুমাত্র বন্ধুরা প্লে স্টোর থেকে ব্যান হয়েছে, সার্ভার থেকে কোনোরকমভাবে ব্যান হয়নি। এবং বন্ধুরা, পাবজি ফিরে আসতে চলেছে, সেটির কারণ আমি বলে রাখতে চাই। পাবজি তার টেনসেন্টের সঙ্গে যে চুক্তি ছিল সেই চুক্তিটাকে তারা পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে, চুক্তিটা ওভার হয়ে গেছে পাবজির সঙ্গে টেনসেন্টের। ফলে কী হচ্ছে, পাবজি কোম্পানি নিজে কিংবা অন্য কোম্পানির সাথে যুক্ত হয়ে, অবশ্যই সেটি নন চাইনিজ কোম্পানি হতে হবে, যুক্ত হয়ে পাবজিটিকে ডেভেলপ করবে। অর্থাৎ পাবজি মোবাইলটিকে আমাদের ডেভেলপ করবে ইন্ডিয়ার জন্য। এবং পাবজি কোম্পানি তার অফিসিয়াল পেজে এটাও ঘোষণা করে দিয়েছে, সেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে পাবজি কোম্পানি লিখেছে যে আমরা ইন্ডিয়ার গভর্নমেন্টের সাথে কথা বলছি পাবজিটিকে আবার ইন্ডিয়াতে ফিরিয়ে আনার জন্য। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে নেক্সট এক সপ্তাহ, দু সপ্তাহ কিংবা এক মান্থের মধ্যে পাবজি দেখবেন ইন্ডিয়ার জন্য একটি নতুন আপডেট দেবে যেখানে টেনসেন্টের কোনো লোগো থাকবে না। বন্ধুরা, আমি আগেও একটি ভিডিওতে বলেছিলাম, টিকটক যখন ব্যান হয়েছিল তখন ভিডিওতে বলেছিলাম যে পাবজির থেকে খুব শীঘ্রই টেনসেন্টের লোগোটি চলে যাবে এবং তার বদলে অন্য কোনো লোগো আসবে, কিংবা শুধু ব্লু হোয়েল এবং পাবজি লোগোটি থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ব্যাস্ট এতটুকু ইনফরমেশান দেওয়ার ছিল। তো দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। তো যারা পাবজি লাভার্স আছেন তাদের জন্য একটু খুবই খুবই খুশির বিষয় বন্ধুরা এটা। কিন্তু বন্ধুরা, আমি একটা কথা বলে রাখতে চাই, অনেকে যে আমাদের গেমটি ইন্ডিয়াতে তৈরি হচ্ছে ফৌজি বা FEUG, সেই গেমটি বন্ধুরা অনেকেই এটা নিয়ে আলোচনা করছেন, খারাপ মন্তব্য করছেন যে এটি পাবজির সামনে কিছুই না। তো বন্ধুরা, আমি বলে রাখতে চাই, আগে গেমটি বেরোতে দিন, গেমটিকে খেলে দেখুন আগে গেমটি কীরকম, তারপরই তার রেটিং করুন। আগের থেকে যদি আপনি দেখেন তাহলে তো মনে হবে যে সব গেমই খারাপ পাবজির কাছে। কিন্তু বন্ধুরা, এক সময় যেটা ছিল ভাইস সিটি খুব এক নম্বরে গেম ছিল, সবাই ভাইস সিটি খেলতো, আমরা যখন ছোটো ছিলাম তখন ভাইস সিটি খেলতাম, তখন পাবজির ব্যাপারে ভাবিওনি। তো বন্ধুরা, এটি মনে রাখবেন, গেম আস্তে আস্তে ডেভেলপ হতেই থাকবে। তো বন্ধুরা, গেম না খেলা মানে খেলার আগে কোনো গেমকে আমরা এরকমভাবে অপমান করবো না বা কোনো গেমকে আমরা ছোটো করবো না। আর বন্ধুরা, এটা আমাদের ইন্ডিয়ার গেম, ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, তো আমাদের ইন্ডিয়াকে আগে সাপোর্ট করা উচিত, তারপরে অন্যান্য গেমকে সাপোর্ট করা উচিত। তো বন্ধুরা, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।